আচ্ছা না চাকরি না নাকি তুমি আমাকে বিয়ে করবে না এই শোনো চাকরি না পেলে বিয়ে করে খাওয়াবে কি তাছাড়া তোমার পরিবারের আর্থিক অবস্থাও ভালো না আসলে তোমার সাথে আমার প্রেম করাই ভুল হয়েছে হাই রে জীবন না হাই রে তোমার ভালোবাসা আগে প্রেম করার জন্য মানুষ কত কি করত আর তুমি শোনো আগে ছিল প্রেম আর এখন হয়েছে আগে ছিল প্রেম আর এখন হয়েছে এম তোমার কথার মানে বুঝলাম না মানে বুঝলে না তো তাহলে শোনো আগে মানুষ কারোর সাথে প্রেম করলে তার কি আছে না আছে সেসব দেখতো না আর এখন মানুষ দেখে তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব ঠিকঠাক আছে কিনা থাকলে তার সাথে প্রেম করে তারপর বিয়ে আর এটাই থাকে প্রেমিক প্রেমিকার লক্ষ্য তার মানে তুমি বলতে চাচ্ছো প্রেমিক প্রেমিকার এম মানে লক্ষ্যই থাকে টাকাওয়ালা কেউ এই তো ব্রিলিয়ান্ট এখন বুঝতে পেরেছো হায় রে জীবন ভালো করে শুনে রাখো জীবন বলো আর মরণ বলো চাকরি না পেলে আমি তোমাকে বিয়ে করব না আর তুমি কেমন ব্রিলিয়ান্ট যে একটা ভালো চাকরি ম্যানেজ করতে পারছো না শোনো ব্রিলিয়ান্ট দিয়েই যদি চাকরি হতো তাহলে আমার চাকরি সে কবেই হয়ে যেত আমার তো মোটা অঙ্কের ঘুষ দেওয়ার মতো সামর্থ্য নাই আর বর্তমান সমাজে মোটা অঙ্কের ঘুষ না দিলে চাকরি পাওয়া বা কোনো কাজ হাসিল করা খুব কঠিন তবে এবার যে চাকরির জন্য চেষ্টা করছি তোমার বাবা যদি ঘুষ না নেয় তাহলে চাকরিটা আমারই হবে তুমি শুধু তোমার বাবাকে ঘুষ নিতে নিষেধ করবে তাহলে আর সমস্যা নেই না 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 আমি বাবার সাথে এ বিষয়ে কথা বলতে পারবো না আচ্ছা তুমি কি সাঁতার জানো ঘুষের ভিতরে বা সাঁতার আসলো কিভাবে সবার দিন প্রায় সবাই যেখানে ঘুষ খায় সেখানে আমার বাবা যদি ঘুষ না খায় তাহলে আমার বাবার তো স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো অবস্থা হবে আর আমি তার মেয়ে হয়ে এটা হতে দিতে পারি না এরে জীবন যেমন ঘুষখোর বাবা তেমন তার মেয়ে এই কি বললে তুমি না 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 কিছু বলিনি আচ্ছা তোমার বাবাকে ঘুষ নেয়ার কথা নিষেধ করতে হবে না তুমি শুধু তোমার বাবার মাথায় একটা ক্রিম মেসেজ করে দিবে এটা পারবে তো হ্যাঁ তোমার জন্য এটা করতে পারবো কিন্তু কিসের ক্রিম ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম সুধি আমাদের ভন্টন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সমাজে ঘুষ মহামারী আকার ধারণ করেছে ঘুষ একটি সামাজিক ব্যাধি তাই এই ব্যাধি থেকে রক্ষা পেতে আমাদের ভন্টন কোম্পানি লিমিটেড এই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিমখানা তৈরি করেছে এই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিমখানা ব্যবহার করলে আপনার ঘুষ দেওয়া নেওয়ার প্রবণতাকে 100% পর্যন্ত কমিয়ে দেবে আমাদের এই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিমে আছে অ্যান্টি ঘুষ আয়নন 100% যা আপনার মাথা থেকে ঘুষকে চিরতরে ডিলিট করে দেবে মুছে দেবে তাড়িয়ে দেবে যখন আপনি দেখেন আপনার পাশের সহকর্মী ঘুষ নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে ফেলছে এটা দেখে আপনার মনটাকে কন্ট্রোল করতে পারেন না নিয়ন্ত্রণ করতে পারেন না থামাতে পারেন না আপনার ঘুষ নিতে মন চায় আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই অসৎ মনটাকে যদি কন্ট্রোল করতে চান নিয়ন্ত্রণ করতে চান থামাতে চান তাহলে আমাদের এই ভংচং কোম্পানি লিমিটেডের ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিমখানা ব্যবহার করুন অফিসে ঘুষ চাকরিতে ঘুষ বিভিন্ন কাজ সম্পন্ন করতে ঘুষ সব ধরনের ঘুষ প্রতিরোধে আমাদের এই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিমখানা ব্যবহার করুন আপনি যদি ঘুষখোরদের কাছ থেকে ঘুষ ছাড়া কোনো কাজ হাসিল করতে চান তাহলে যে কোনো ভাবে তার মাথায় আমাদের এই ভংচং কোম্পানি লিমিটেডের ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিমখানা মাখিয়ে দিন তাহলে আপনার কাজটি ঘুষ ছাড়াই হয়ে যাবে আজ যারা ঘুষখোরদের লাখ লাখ টাকা চা খরচ জোগাড় করতে গিয়ে বাড়ি ঘর বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছেন তাদের বাড়ি ঘর বাঁচাতেও আমাদের এই ভংচং কোম্পানি লিমিটেডের ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিমখানা ব্যবহার করুন সুধী আমাদের ভংচং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমান সমাজে ঘুষ আম্মু তো সারাদিন মুখে কি কি সব ক্রিম মাখে আমিও একটা ক্রিম নিয়ে যাই আম্মুকে দেব না আমি একা একা মাখবো ক্রিমখানা ব্যবহার করলে আপনার ঘুষ দেওয়া নেওয়ার প্রবণতাকে 100% পর্যন্ত কমিয়ে দেবে আমাকে একটা ক্রিম দেন তো স্যার এই ফাইলে একটা সিগনেচার করতে হবে স্যার আবার কিসের ফাইল স্যার আপনার চা খরচের কথা বলছিলাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে গেছে কত স্যার 22 লাখ আচ্ছা ঠিক আছে স্যার আমার ক্লাস যাওয়ার সময় আমার থেকে 50,000 টাকা নিয়ে যেও ঠিক আছে স্যার আপনি খুব ভালো স্যার
ও এই যে নাও। এটা কি? হায় রে জীবন, ওই যে তোমাকে বললাম না সেই ক্রিম। ও ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম? হ্যাঁ এটাই সেই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম, তুমি শুধু তোমার বাবার মাথায় লাগিয়ে দিবে। এই ক্রিম লাগালে কি আমার আব্বুর ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে? ওই ভংচং কোম্পানির লোক তো তাই বললো, এই ক্রিম মাথায় ব্যবহার করলে ঘুষ দেওয়া নেওয়ার প্রবণতাটা আর থাকবে না। তুমি এই ব্রিলিয়ান্ট, ক্রিম দিয়ে কি ঘুষ বন্ধ করা যায়? তোমার মাথা ঠিক আছে? হায় রে জীবন, মানুষ অসহায় হলে মানুষের মাথা ঠিক থাকে না, আর ঠিক থাকবেই বা কি করে? যেখানে যাই সেখানেই ঘুষ। সমাজে ঘুষখোররাই সম্মানী ব্যক্তি, আর এই সমাজে ব্রিলিয়ান্টদের কোনো মূল্যই নেই। আচ্ছা ঠিক আছে, আমি আমার আপুর মাথায় ক্রিম লাগিয়ে দিব, দেখি তোমার ক্রিমের কত ক্ষমতা। আব্বু কি রে মা, এদিকে একটু আসো তো। সাত সকালে তোর আবার কি আবদার? কি বলবি মা বল? কিছু না আব্বু, তোর মাথায় একটু জেল দিয়ে দিব। আরে এই বয়সে মাথায় জেল দিয়ে কি হবে বল? আর তাছাড়া তুই তো আমার এরকম যত্ন কখনো করিসনি, এই ব্যাপারটা কি বলতো? না ভাবলাম মেয়ে হিসেবে বাবার একটু যত্ন নেই, এই ক্রিম দিলে তোমার টেনশনও থাকবে না, মাথাও ঠান্ডা থাকবে, আবার মাথায় চুলও গজাবে। পাগলি মেয়ে। ফোনে তো বললে না, এখন বলো তোমার চাকরি কি খবর? হায় রে জীবন, রাখো তোমার জীবন বলো, আগে বলো তোমার কি চাকরি হয়েছে? এই ঘুষের বাজারে আমার মতো সাধারণ ছেলে কি চাকরি হয়? তার মানে তোমার চাকরি হয়নি? তোমার কথা মতো আমি আমার বাবার মাথায় ক্রিম লাগিয়েছি, তারপরে যদি তোমার চাকরি না হয় তাহলে আমার আর কিছু করার নাই। তুমি থাকো তোমার ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম নিয়ে, আমি চললাম। ভাই আপনাদের ক্রিম লাগবে? ক্রিম লাগবে না, তোর হাত পা লাগবে আমাদের। মানে? মানে তোর হাত পা ভেঙে আমরা নতুন ক্রিম বানাবো, আর সেই ক্রিমের নাম হবে এন্টি হাত পা ভাঙা ক্রিম। ভাই আমার মাফ করে দেন, আমি কি অপরাধ করেছি ভাই আমার হাত পা ভেঙে দিবে? তুই এই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম বিক্রি করছিস, এটাই তোর অপরাধ। এই শালা, দুনিয়ায় আর ক্রিম নাই? শোন, এত কথা বলে লাভ নাই, উপরের অর্ডার, তোর হাত পা ভেঙে দেবো। এই মার। ভাই ভাই মানার আগে আমার একটা কথা শোনেন ভাই। আচ্ছা কি বলবি বল। ভাই এগুলো রাখেন ভাই, আর জীবনে আমি কোনোদিন ভাই ঘুষ অ্যান্টিসেপ্টিক ক্রিম তো দূরের কথা ভাই, আমি আর জীবনে কোনো ক্রিম বিক্রি করবো না ভাই, আমার মাফ করে দেন আমি ভাই। হ্যাঁ হ্যাঁ।